মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে গিয়েছেন বহুবার, কিন্তু এবারে সফর যেন আলাদা। গত মাসে পাহাড়ে জিটিএর ভোটে খাতা খুলেছে তৃণমূল, রডোডেন্ড্রন আর অর্কিডের সাম্রাজ্যে ফুটেছে ঘাসফুল। তারপর মুখ্যমন্ত্রীর প্রথম দার্জিলিং সফর। পারের ভিজিটটা তো একদমই ঐতিহাসিক, হিস্টোরিক্যাল। দিদির উন্নয়ন, দিদির পাহাড়ের প্রতি ভালোবাসা, যেভাবে দিদি কাজ করেছেন এত বছর, এবার পাহাড়ের মানুষ দু হাত উঠিয়ে আশীর্বাদ দিয়েছে। ঐতিহাসিক ভিজিট এই জন্য বলছি কি, এবার পাহাড়ের মানুষ দু হাত উঠিয়ে ভোট দিয়েছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, আমাদের জোট বিজেপিএমকে ভোট দিয়েছে। সিএম আতে বক্ত আমরা যাবি ভি খুশি রেতাম, দেখিয়ে জগা জগ মে আদমি লোক ইস বক্ত জিতা হুয়া হ্যায় হাম লোগোঁ নে, সো আদমি লোক খুশি মনা রহা হ্যায় ইসমে উসকো দিল সে ওয়েলকাম কর রহা হ্যায় ইস বার। মঙ্গলবার ম্যাল চৌরাস্তায় হবে জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠান। নির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন জলপাইগুড়ি ডিভিশনের কমিশনার অজিত রঞ্জন বর্ধন। শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কলকাতায় এসে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন জিটিএর রাশ হাতে নেওয়া ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনিত থাপা। সোমবার বিকেলে দার্জিলিং পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। সুকনা, রোহিণী, সোনাদা, ঘুম মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে একাধিক জায়গায় রাস্তার ধারে পোস্টার ব্যানার লাগানো হয়েছিল। কার্শিয়াঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান অনিত থাপা। মুখ্যমন্ত্রী সবাইকে অভিবাদন জানান। জিটিএর 45টি আসনের মধ্যে 87টিতে জয়ী হয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। আর প্রথমবার জিটিএ ভোটে লড়েই 10টি আসনের প্রার্থী দিয়ে 5টি আসনে জয়ী হয়েছে তৃণমূল। পাহাড়ের রাজনীতিতে দুই দলের রসায়ন নিয়ে নানা জল্পনা। দার্জিলিং পুরসভার ভোট হয়ে গেলেও মিরিক, কার্শিয়াং, কালিম্পং এই তিন পুর বোর্ডের মেয়াদ শেষ হয়েছে। বকেয়া পুর ভোট নিয়ে কোনো বার্তা দেবেন মুখ্যমন্ত্রী? দু দশকের বেশি সময় পঞ্চায়েত ভোট হয়নি পাহাড়ে, সেই ভোট নিয়েও কি কোনো বার্তা দেবেন? প্রায়শই গোর্খাল্যান্ডের দাবি ওঠা পাহাড়ে শান্তি উন্নয়ন কর্মসংস্থান নিয়ে কি বলবেন তিনি? রাজনৈতিক মহলের নজর সেই দিকে। অন্যদিকে কার্শিয়াং এর বিজেপি বিধায়কের অভিযোগ, শপথ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। ये जीटीए में जो भी स्वेयरिंग कर रहे हैं या जो भी कल का प्रोग्राम ऑर्गेनाइज कर रहे हैं, मैं उन सबको तहे दिल से शुक्रिया अदा करता हूं कि उन्होंने हमें नहीं बुलाया। देखिए, ये भारत सरकार का ये जो इलेक्शन कमीशन का गाइडलाइन है उसके तहत ये चुनाव नहीं हुई है। अब वो लोग अपना ही पॉकेट से चुनाव भी करवाते हैं, अपना ही पॉकेट से स्वेयरिंग भी करवाते हैं, ये उनकी अपनी प्रोग्राम है, हमारी प्रोग्राम नहीं है। बुधवार नेपाली कवि भानुभक्त के जन्मदिन उपलक्षे एक अनुष्ठान जोग देर कथा मुख्यमंत्री। आशाबुल होसेन और मोहन प्रसाद, रिपोर्ट एबीपी आनंद, दार्जिलिंग।